শেষ পর্যন্ত প্রশাসনিক সিদ্ধান্ত মতে গুড়িয়ে দেওয়া হলো সরকারের জায়গা দখল করে গড়ে ওঠা ভারতরত্ন সংঘের দ্বিতল দালান বাড়ি। বুধবার কাকভোর থেকে শুরু হয় এই উচ্ছেদ প্রক্রিয়া। বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় ভারতরত্ন সংঘের দালান বাড়ি। গোটা ভাঙন প্রক্রিয়া তদারকি করতে সশরীরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ আধিকারিক কিরণ কুমারকে। ক্লাবঘর ভেঙে সরকারি জমি দখল প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর কর্মী মোতায়েন করা হয়। ক্লাবঘর ভেঙে গুড়িয়ে দিতে প্রশাসনের সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। এদিন এই প্রসঙ্গে পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে তদন্তে বিভিন্ন দিকগুলি উঠে আসে। এর মধ্যে অন্যতম ছিল এই ক্লাবের জমির বিষয়টিও। গোটা ক্লাব এলাকাটি সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল। সরকারি জমি দখল করা সম্পূর্ণ বেআইনি। তাই ক্লাবঘর ভেঙে খেলার জন্য ক্লাব কর্তৃপক্ষকে 7 দিনের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। देखिए एक क्लब है भारत रत्न संघ, उनकी क्लब की जो बिल्डिंग थी वो खास ज़मीन पे थी, तो डिमार्केशन करके और ड्यू लॉकअप प्रोसीजर फॉलो करके उसको आज हम लोग डेमोलिश कर रहे हैं ताकि फ्यूचर में यहाँ पे गवर्नमेंट के कुछ अच्छे प्रोजेक्ट जैसे एक PHC का प्लान है वो किया जा सके। साथ ही साथ सरकार की तरफ से एक तरह का मैसेज भी इसके थ्रू हम देना चाहते हैं कि अगर कोई भी ऑर्गेनाइजेशन या कोई भी आदमी क्रिमिनल एक्टिविटीज़ या इस तरह की एक्टिविटीज़ में एलिजिबली इन्वॉल्व रहता है, जैसे लैंड माफिया गिरी, स्मगलिंग अथवा टेंडर नेगोशिएशन, तो उनके खिलाफ सरकार उक्त कार्रवाई करेगी, सख्त से सख्त कार्रवाई करेगी। ये त्रिपुरा सरकार की जीरो टॉलरेंस टू क्राइम की पॉलिसी के अनुरूप ये किया जा रहा है। এদিন এই উচ্ছেদ প্রক্রিয়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ আধিকারিক কিরণ কুমারকে। তিনি জানান, ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসে যে সরকারি জমি দখল করে এই ক্লাবঘরটি বানানো হয়েছে যা আইনত বেআইনি। তাই প্রশাসনের নির্দেশে ক্লাবঘর ভেঙে ফেলা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ আধিকারিক। উল্লেখ্য, গত 30 এপ্রিল সন্ধ্যারাতে রাজধানীর শালবাগান এলাকায় ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এখন পর্যন্ত 8 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসা সরকারি জমি দখল করে ভারতরত্ন সংঘের ক্লাবঘর নির্মাণ করা হয়। সংশ্লিষ্ট এলাকায় প্রায় 1 একর জমির জায়গা দখল করা হয়েছে বলেও তদন্তে বেরিয়ে আসে। জবরদখল করা বাকি জায়গা দখলমুক্ত করতে প্রশাসন কী উদ্যোগ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।